بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. كان أصلاً فرنسا شغل بكم بالله سبحانه. الحمد لله بالله سبحانه ربي عندي هير بكاني. عندما تندى سادر بدر ميكلا غير سادر بدر ليه بيا في ديت بيشارم. غرام الله بيشارم. أكوار دولو ليه أن دعمة تسانة دعمة تنو دي كلا هم ليه. الدورة تليه بيشارم لعنة تو. شوتي أكبر شوتي ريا نورام لوري غير متو. তো সাইতে কা বিসরি মিকলা গরা তালা না জানা দি দিবে গানি সরি বেইল লা বাজু গকা গাদ দিয়ে হবেন কিন্তু বি আরাম লাগা দি বেশি আরাম আর জানার গ দাবাই হতা হই মাই আর হাম তানার দাবাই দাহাই দন বারবার কিন্তু আজি দাবাই দাহাই দিন দিবা আনারা জিয়তি না পাইত পারন জিয়তি নমি আর বেশির ভাগ দাবাই কিন্তু হোম মিলে দিন লা দাবাই কি আর আগে আয়ুর্বেদ আর হোমিওপ্যাথি হিসাবে জিয়তি হতে বলবন ন এখন তো মানুষ বেগুন আকৃষ্ট হইল দে ইন্টারেস্ট চললে অ্যালোপ্যাথির উপরে ইন্টারেস্ট সো কিন্তু আয়ুর্বেদ আর হোমিওপ্যাথির মাঝে এমন কিছু দাবাই আছে যিনি অ্যালোপ্যাথিরে ডিঙাই গিয়ে এনডিলে কিছু দাবাই আছে এটি উত্তরে ইবাগ এনডিলা দাবাই আগে আই অনারে এ দাবাই আর নাম্মান অনারা চাইলন নাম্মান চাইলন ই বলতে তালকনি ফাতা অথবা মামনি আগ বলি হোক কেউ মামনি তিতা বলি হোক কেউ মামনি ফাতা বলি হোক আর মামনি আগ বলি হই কে আদম আদামনি আগ বলি হোক আর আদামনি আগ খ মামনি আগ খ দিয়ার নামে চিনি এ বল তো হোমিও আয়ুর্বেদিক ক্রিয়া হোমিও তৈরি তাইলে এ ওষুধটার বেনিফিট হইবার আগে বে কি কি হাজ গুড়িবিহীন হইবার আগে ওনারা কিছু হতা হই আরা গোড়া বুড়া ড সড় মুসলমান অন্য অন্য জাতি বে গুণে জানি যে ডিম হাইলে গালা ফায়দা বেগুনে কি জানি ডিম হাইলে গালা ফায়দা কিন্তু হনিকিয়া ইনলা হই ফারিবনে আই আজা বেইনা গুয়া হাইলা মানে আজ না গুয়া বেইনা গুয়া ইনলা পাঁচ দিন ডিম হাইয়ে চাঁতে বিয়ার আমি আনলা গম লাগিয়া ইনলা হনিকে হই ফারিবনে না ফারিব কিন্তু প্রচুর ফায়দা আছে আর হই ফারি ডিম হাইলে ডিম মা বেশি ভিটামিন আছে আর হই ফারি কিন্তু বি আই ডিম হাইয়ের যে আর বুতরে ভিটামিন বাজে ইয়ান হনিকা ফিলিংস করি না পারে ইয়ান হনিকা মানে অনুভূত করি না পারে কিয়া ইন অদে খুব স্লোলি স্লোলি গা মাঝে কি আস্তে আস্তে অদে যেন বোঝা না যায় আয়ুর্বেদ আর হোমিওপ্যাথি ওষুধর হারহানাইও এন্ডিলা ইনর কার্যকারিতাইও বেনিফিটও এন্ডিলা জিন আস্তে আস্তে ওইয়াই এদের বোঝানো যায় এটা ডাশগুড়ি হাজগুড়িব ডাশগুড়ি মারিও হলে এবার ডাশগুড়ি গম করিব ইনলে ওষুধ তৈলি কি অ্যালোপ্যাথি যদি তোমারও হোক ওষুধ দিবা আজি নাগে বিন নাগ হাই অং হইয়া দেড়ে তুমি যদি আজি নাতিন্য বিন নাতিন্য হাই ধরলে বিহস হয়ে যাবাগৈ হার্ট অ্যাটেক হব বিভিন্ন ধরনের সমস্যা হব যদি ইয়ার তুমি বেশি হাই ধরলে মরে যাবাগৈ কিন্তু হোমিওপ্যাথি বা অথবা আয়ুর্বেদি অন যদি নিয়মের বাইরে হাই ধরলিও একখানা করে মাথা ঘুরাইব নলে ভূমি করাব দূরে আর বেশি অনর ক্ষতি নগরিব এন্ডিলা ওষুধ তো কেলাং হইলে এলোপ্যাথি ওষুধ মাঝে অনারা বারবার হই ফতি বিড়ির মাঝে হই হতায় ফুন্দি ফুন্দি অনারা তো আর ফুন্দি মনে নহব তাই ভাই নইয়া মানে যারা আছে না তাই তারা হই দি এলোপ্যাথি ওষুধ মা প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট আছে রিয়াকশন করে কেমিক্যাল বেশি আছে এতলা হোমিওপ্যাথি আর আয়ুর্বেদির মাঝে ইনহোম এতলা কেমিক্যাল বেশি তখন জরিয়া সাইড ইফেক্ট বেশি তখন জরিয়া পাওয়ার বেশি অনুর জরিয়া অ্যালোপ্যাথিক ওষুধে মানুষের তাড়াতাড়ি হাস করে এটিও কিছু কিছু ওষুধ তাড়াতাড়ি হাস নগরে থাকে তো কিছু কিছু ওষুধ তাড়াতাড়ি হাস নগরে কিছু কিছু ওষুধ তাড়াতাড়ি হাস করে এনডিলে নিলা ফত্তিকিয়ার ক্ষেত্রে ওই থাকে এতলা কিন্তু হোমিওপ্যাথি আর আয়ুর্বেদি যিন ওষুধ থাকে ওষুধই এনে কিন্তু অনর কি নগরিব সাইড ইফেক্ট নগরিব রিয়াকশন নগরিব আর ডাহত ক্ষতি নগরিব কিন্তু অনর গালা ফায়দা করিব ফায়দা করিব দিনও খুব আস্তে আস্তে মানে অনে যে আজ্ঞা হাই হাইলা গমে যাবা ইনলা ইনলা ন দেখিবেন অন যদি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিল্লা শক্তির ওষুধ খাইও দইলে অনতুন এবার মানে রেজাল্ট দেখিতে সম মাঝে 15 দিন 1 মাস 2 মাস পর্যন্ত সময় লাগিতে পারে ইয়াইও যাহনো বি আরামলা যদি অনে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদি ব্যবহার করে দইলে হাজ করিব তো খুব আস্তে আস্তে কিন্তু অনর আরডা হতো হতো নগরি হরে করিব হ্যাঁ সাইড ইফেক্ট সারা করিব যেন এলোপ্যাথি ওষুধ খাইলে আই অনারা তো হতা সুন্দর হইতে গেলে বিডি ডরে যাবে ওনার তো সাইড দুঃখ লাগবে এলোপ্যাথি ওষুধ যদি ওষুধের হতা হইতে গেলে আর ধরো আই ফ্যাট করা নিলে হায়
হাইতে হাইতে দুই মাস তিন মাস খাইবা 15 দিন হাই আস্তে আস্তে সময় যায় কি করিব আমার মানে মেইনলি জিন ফোকাসলি হতি করে এটা উত্তর দিলে লম্বর কিডনি দুলে মারা লিভার বা দে ইন্ডিলেন লেজেনি সম্বন্ধে এফেক্ট করা শুরু করে এলোপ্যাথি ওষুধ আর কি হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদি হোমিওপ্যাথি জানব কি আয়ুর্বেদি ওষুধ জিন আছে ইন যদি বসটিয়া হাত তাকান দলিও অনার যারা বরাবর হনটা হাতুন ক্ষতি নগরিব ইফেক্ট নগরিব এন্ডিলা দাবাই তো আমরা জানি শাকাম্মা যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে গালা ফাইদা করে কিন্তু হনিকে ইনলে হনি বাড়ি আমি তিন দিন হাক খাই আঁতো বিয়ারামে গম হয়ে গিয়ে বা গাম মাদা তো গম লাগে ইনলে হনি বাড়ি কিছু কিছু জিনিসের বেনিফিট মানে একবার ফোকাস নিলে দেখানো যা বোতরে বোতরে কিন্তু খুব বালা হাজ করে নি ওষুধ ইবাইও ইনলা গো ওষুধ ওষুধ ইবল দে মামুনি ফাতা অথবা মামুনিয়াক অথবা তালকুনি ফাতা বাংলা ভাষার মাঝে হ কেউ মামুনি দিতা বলি হ ই লয়ের তৈরি করছি তো হদুন ওষুধ ইবা ক্যাপসুল এটা হওয়া ক্যাপসুল আছে হইলে আমি অনুর হই ফান্দাসা ক্যাপসুল আছে ইবার মধ্যে হওয়া ফান্দাসা ক্যাপসুল আছে 65 দিনের ওষুধ আজি নাগো বেই নাগো বয়স অনুযায়ী কেউ কেউ আজি না দুয়া বেই না দুয়া হেবারিবা দিনলে এটাইব তো বয়স লয়ের হতা হন বয়সের মানুষ খাইবেন ডাক্তার মাসারা করে হা বলিব অবশ্যই তো এবার হাঙুল দে কি কি করিব তখন হলে স্মৃতি শক্তি ও মনোযোগ বৃদ্ধি করে দুজন জিনিসের উপর ফোকাস করি আরও সাইডত বহুত বিয়ার আমার হাজ করিবি না ওনারা ফরোহর স্মৃতি শক্তি আর মনোযোগ বৃদ্ধি করে অর্থাৎ আরও ভিতরে এমন হতো মানুষ আছে যারা তুন ব্রেইনলেস অনজরিয়া অর্থাৎ ব্রেইনের কমজোরি অনজরিয়া ব্রেইন ব্রেইনে হাজ করতে ব্রেইন পাওয়ারফুল হইতে যে যে হানা অকল হা ফরে আনাতো বা যে বেনিফিট অকল হা ফরে নারা নফানোর জরিয়া আনাতে একসময় কি হয়ে যাবে ব্রেইনলেস হয়ে যাবে বেশি টেনশন করানোর জরিয়া হাই প্রেশার তাকানোর জরিয়া বা এনিমিয়ার সমস্যার জরিয়া লো হমানোর জরিয়া এনডিলা বেশি গুম হম দিয়ে আনোর জরিয়া এনলিলা সদিন সদিন ওয়াজালয় আর ব্রেইনলেস হয়ে যাবে ব্রেইনে হাজ হম করতে চা তুমি কিছুক্ষণ আগে এখন একখান জিনিস এক জায়গা থাকি যো 10 মিনিট পরে আসবো হুতার গিয়ে তত মন নাই আধা ঘন্টা বাকি আর হুয়া ফুজি ফরা যাগুই হ্যাঁ মনোযোগ এই এইবারে স্ট্রং করি বললা ব্রেইনলেসরে গিয়া করি বললা ফাস্ট করি বললা স্ট্রং করি বললা খুব ফাস্ট করে দাবাই ভাই ফল্য নম্বরত বাদে স্মৃতি শক্তি সগর শক্তি আর দে মনত থাকা মনত ফরা যাগ যে হদন হদন ফুয়াইন আছে ফান্না এত শিখা দিন তো ফরা জাগ ইনলে ফান্দা কিন্তু বেশি হাজ করি ভাই ফরা যাগ যে ইনলা বেশি হাজ করি ইয়ার ফরিও স্মৃতি শক্তি ও মনোযোগ বাড়াতে আর সুনিদ্রা আনতে অর্থাৎ বালা গুম আইতে যারা তো গুম হম গুম হজরিয়া কিন্তু বেশি হতিও বড় দিলে হতিও না বেগুনে জানি যদি আর কন্টিনিউসলি যদি গুম হম যাই দিলে যেটা আর তো 6 ঘন্টা 5-6 ঘন্টা গুঞ্জা ফর দিলে আর 2 ঘন্টা 3 ঘন্টা গুঞ্জে ফেরি এক্ষেত্রে কিন্তু আর বিভিন্ন ধরনের হতি আছে শুধু এক ডাক ন গার সারা গা আলা হতি আছে হইলা হতি সন হনুকা মানুষের রাতের 12টা হইতে 3টা পর্যন্ত টাইমে অন্য গুঞ্জা দইলে লিভার সমস্যা লিভারের হজমের কার্যক্ষমতা কার্যক্রিয়া জিন করে আর দিনে দিন জিন হাইর ফেড়ি বা জিম বরির গু মদ কিয়ারা ব্যাং আগ করছে জিম্বরির বেগিনের হাজ গরিব দিয়ে কিন্তু রাতি আছে তারা গুম যাইম এতে কিন্তু এবারে একবারে ফিনিশিং গরিয়ার হাত দুই বারে জিন হাজ করা পরে ইং গরিয়ার আর কিন্তু বেনিফিট জিন লোয়া পরে ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিন লোয়া পরে ইন লোয়ারে বডি মাদা ফাটাই দিয়ে লোয়ার হাতি বাকি জিনে জিন ফাইখানা বানাই আর ফাইখানা জায়গা ঠেলা দিবেন হাজ গরিব তো হতুনত রাতের 12টা হইতে 3টা পর্যন্ত সময় আনত যারা মেডিকেল সায়েন্স আছে তারা মানে ল্যাবরেটরির মাঝে বিভিন্ন ধরনের পরীক্ষা চালাই চাইয়ে দেয় রাতের 12টা হইতে 3টা পর্যন্ত সময় আন যদি ঘুমত থাকার দলে মানসিকবার গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ফাইলস এ জাতীয় বা লিভার ডিজিজ লিভার সিরোসিস বা লিভার আলসার লিভার ক্যান্সার এ জাতীয় বিয়ারাম হইবার সম্ভাবনা হম থাকে নদন মানে হম থাকে যারা গুম হম যা হইতে ভিডিও লম্বা যাবি লম্বা করে হইতে গেলে সুন্দর করে বোঝাই থাকলে লম্বা যাবি একখানা ধৈর্য করি ছ না এক বাইটটা করে ফুরা দিব যারা গুম হম যা বা 12টা হইতে 3টা রাইতের 12টা হইতে রাইতের 3টার টাইমে আনার উত্তর নগুন যা এটার আল্লাহ পল্লা লম্বর মাঝে হাসব দেখি ফ্যাট হসা তাইব পায়খানা খেলিয়ান নইব
ফাইখানা কইতে বলি কোথায় দিয়ে কোথায় দিয়ে কোথায় দিয়ে ফাইখানা কিছু যাইবো আর কিছু তাগি আমার লাইব বই থাকি বই থাকি কিন্তু ফাইখানা নো আইয়ের আইয়ের ভালো লাগে রিলে লাইব নাম্বার ওয়ান ওরগুমা তো কি কি আর আমার অনার হই এক নম্বর মা ফেট কেলিয়ার নবো হন দিন দুই নম্বর মা যে অনর মাতার মেজাজ গরম যাবি উর্গুমাইয়ে মেতার মেজাজ গরম যাবি হঠাৎ করে হনকান হতা একখান হতারও দুবার হইলে মাথা গরম যাবি হ্যাঁ বাদে হনে কিছু তোমার লোয়ের বেশ কম হইলে নবনিলে ঠাস করে মাথা গরম যাবি বাদে হনকান হাম মাঝে তোমার তো ধরো হামিয়া কিনে করি ঠাফ মিক্কা হামইয়ে ধরন হামিয়া নন তু সহজে করি না ভারত ধরে ঠাপ মিক্কা লাগে দিলে ঠাস করে মনে ন হবো মাথা খারাপ হয়ে যাবে এনে হইলে ইয়াম ভাঙি ফেলাবা নইলে ওয়াম ভাঙি ফেলা নইলে হামিয়াম বাদ দিয়ে ফেলাইবা এনে ঠাস করে গুসা যাবি উর্গুমার হারণে মাথা ব্রেন কি হয়ে যাগে শর্ট মিক হয়ে যাগে তাড়াতাড়ি গুসর যাগে মাথা গরম হয়ে যাবে উর্গুমার জরিয়া দুই নম্বর তিন নম্বর আম্মা যে মানসিক বা রোগান্বিত হয়ে যাবে অর্থাৎ হেলথ লেস হয়ে যাবে টাইরয়েডিজম মিক হয়ে যাবে মানসিক বা দুর্বল হয়ে যাবে ক্লান্তি হয়ে যাবে মানে কি হ বেরেমার নেতি বেরেমার মতো এন্ডিলে হয়ে যাবে চার নম্বর মাঝে মানসিকার হন হানা মজা নলাইব বুল্লা গেলে হানা হাইতে মন নহব ইন্ডি লই যাবি চার নম্বরত পাঁচ নম্বর মাঝে মানসিকার দৃষ্টিশক্তি কমি যাবি সগর পাওয়ার আস্তে আস্তে কমিয়াই যাবি পাঁচ নম্বরত ছ নম্বর মাঝে মানসিকার গালর মজা যাবি ইম বিগিং কে আল্লাহ বোধে গুম হমন জরিয়া তাহলে সাত নম্বর মাঝে সিসিয়ানি হয়ে যাবি গারা গৌরা সৃষ্টি আইব এতাল্লা যারা তো গুম হম বা গুমর সমস্যা আছে তারাল্লা কিন্তু এই ওষুধ সুনিদ্রা আনতে কার্যকরী অর্থাৎ ভালা গুম আইতে সাহায্য করিব ওষুধি পাই ইয়ার পরেও মানসিক চাপ কমাতে অর্থাৎ মানসিক চাপ মানি মানুষের প্রেশার এরিয়া যেন ধরো তোমার তো হনিকা হজটি আভার ইয়ান টেনশনত আছো বা বাই বইন সজ্জা বা আশেপাশের সনিকালে সজ্জা আছো ইয়ানোর প্রেশারত আছো বা তোমালে সনিকা দুশ্চনি করে ইয়ানোর প্রেশারত আছো মানসিকভাবে যদি তুমি সাফত থাকো ইয়ানোল্লা বালা হাজ করিব তোমার তো সাফিবার তোমার হালকা করে দিব তোমার ব্রেইনরে হালকা করে দিব তারপর হইলে হজম শক্তি বাড়াতে হজম শক্তিরে বাড়াইব অনেক কিছু হাইলে সহজ হজম হইতে নসা বমিয়াতে সব ফ্যাট বাড়ি হয়ে থাকে ফ্যাট বরাবর হয়ে থাকে আর এদিন হাইলে আর দিনে দিন বাড়াইতে মন্য হো এলা যারা আছে তারাল্লা বালা হাজ করিব তারপর কিডনি ও ত্বক সুরক্ষিত রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কিডনি আর দে কেন মূল্যমান হাজ করে সরস্বতী ভাই কিডনি আর দে সামরে বালা রাখি বললা সাহায্য করিব অসতী ভাই যে কিডনি আর দুই সাইডেলা দুয়া মেশিন দুই সাইডেলা লেফট সাইডের রোগ মেশিন রাইট সাইডের রোগ মেশিন দুই সাইডের দোয়া মেশিন এই দোয়া মেশিনরে এক্সট্রা অঙ্গতে বেয়ে সাহায্য করিব আর সামরে মানে সামরে বিয়ারা মতো বাসা রাখি বললা আর সাম বহুত মানুষ তো দাহা আর তো উর্গুমার জরিয়া উর্গুমার জরিয়া আরও বহুত ক্ষতি হয় একটা বোতরে গা গার সাম কুঁড়াইয়া কুঁড়াইয়াও যাবি মুখর মাঝে বুড়া বুড়া বাবা ভাইব বয়সে তো খুব ফম উর্গুমা থাকত দিয়ে জরিয়া তোমার সাইতে বয়স বেশি হয়ে এখন ভালো লাগবো এই সামর এই সমস্যা ইয়ান মানে সমস্যা ইয়ান দূর করবে সাহায্য করিব দাবাই বাই ইয়াত তোমার ইন যেদিকে বট বাড়াই ইন বিজ্ঞানত তোমার বাড়াই রাখেন সাজ করবি যে ইমিউনিটি সিস্টেমরে স্ট্রং করিব ওষুধ বাই অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়াইব ওনারা আয় সুন্দর করে বোঝাই হবে বাল হাতত হই ইমিউনিটি সিস্টেম আর দে রোগ প্রতিরোধ ক্ষমতা বাংলা মাঝে হোক আর ভাষা যদি হই রোগ প্রতিরোধ ক্ষমতা বা অথবা ইমিউনিটি সিস্টেম ইবা জিবা আর বাল ভাষাত হইতে গেলে আর গাত মাঝে গা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা মানে প্রতিরোধ রোগরে বিয়ারামরে কন্ট্রোল করে দে বিয়ারাম মুম্মিকে আয়ত নদে দে এন্ডিলা গা পাওয়ার আড়ার বোতরে থাকে এ পাওয়ার এবারে বাড়াই দিব সহজে তোমার তো আর মম্মিকা হন বিয়ারাম আইনে হারিব যে হন গো মানুষ তুই ইমিউনিটি ইমিউনিটি সমস্যা সিস্টেম বা পাওয়ার যদি কমে যাবে তাহলে মানুষ তুমি সহজে
ফিডির ফিডির বি আরাম কত্তাইব নইলে ঠান্ডি লইব নইলে হাসানি হইব নইলে ফাদানি হইব নইলে গ্যাস্ট্রিক হইব নইলে ডায়াবেটিস হইব কিয়াই বলে ইমিউনিটি সিস্টেম অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা হম এতলা রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়াবেলা বালা হাজ করিবে বাস ভিডিও 15 মিনিট গিয়ে খেঙ্গুর হতা বুঝাইতাম ইনি গন্ডা গন্ডা ভিডিও বানা হইতে ভালো তো এবার হাইবার নিয়ম বলতে অজ্ঞ হইতে দুয়া ট্যাবলেট প্রতিদিন অজ্ঞ হইতে দুয়া ক্যাপসুল প্রতিদিন বেনাদ্দে বিয়ালে বড়া ফেরত অথবা ডাক্তারের পরামর্শ লই রাখব তো এ ওষুধটা অনলাইনে মাদা পাইবেন কোপ্য বালা ওষুধ তা জানা মতে গম মানুষ হন বিয়ারাম না ইনলা মানুষ হাই পারিব নিজের গাঁরে ইমিউনিটি সিস্টেমের বাড়াই বলা বা ইমিউনিটি পাওয়ারের বাড়াই বলা নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়াই বললা বালা গুম আই বললা হজম হয়ে বললা তারপরে দামাক ঠিক থাকি বললা দামাক ঠান্ডা থাকি বললা ইয়ানওয়ান মনত থাকি বললা ইন্ডিলা জাহানো নিয়তে অনরা বালা মানছিও ইবা হাইট পারো ইন্ডিলা ইন্ডিলা যদি অনে তিন্ন কুট্টা ব্যবহার করতে বেশি দাম ন ইন এখন নল্লা বেশি থেকে আরাগো 68 বেশি হুম 68 আই বেশি হুম দিয়ে অনু যদি সরাসরি হোমিওপ্যাথি ডাক্তার দোয়ান যাইরে যদি বা কিনত দইলে 170 টিয়া দাম লইব দোয়ান তো আত লইলে 68 টিয়া ফুরিবে 10 টিয়া বাড়াই ফুরিবে আরও তই হন হন সময় আরাতোর দাম আরও হমে দিও থাকে বারে দিও থাকে অনুরা আই 68 টিয়া হই বলে আর দিন হনিকে 68 টিয়া দিয়ে কিন্তু আইয়রে এদিন যদি আই 200 টিয়া হয় আমার তো 50 টিয়া তুমি তো ওরে আমার তো হম কায়াম হবে আমার তো যদি 300 টিয়া হয় 50 টিয়া বাজ্যে কায়াম হইনি পারবি ইন আর কিনা লই রে হন হন সময় দাম বাড়ে হন হন সময় দাম পরে তো ইন যাহন বালা মানুষ আহে পারিবেন অনুরাতো যদি নিজের বডির যদি হেলদি রাখিত মনে হত দইলে বালা রাখিতে মনে হলে সুরক্ষা রাখিতে মনে হত দইলে স্কিনের টান টান রাখিতে মনে হত দইলে দামা করে টিকটাই দিয়ে বালা ঠান্ডা মেজাজ তাইতে মনে হত দইলে হজম শক্তি বাড়াইতে মনে হত দইলে ইমিউনিটি সিস্টেমরে বাড়াইতে মনে হত দইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে মনে হত দইলে অনারা ওষুধ বেলে ইয়ে ফেরিবেন আয় অনারা হড়া ফাইব দাহাদি আয়ুর্বেদিক দোয়ানত অথবা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি দোয়ানের মাঝে ফাইব দিবি না আয়ুর্বেদিক দোয়ানের মাঝে ফাইবেন অনলাইনে ফাইবেন তো বাকি আত্ম তো আছে দে আছে আর বুঝাই দিই আমরা সুন্দর করে বেগিন বুঝি ফাইজন আশা করি ভিডিও বেশি লাম্ব গিয়ে 17 মিনিট গিয়ে দূরের মাঝে সো নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করেন আর যদি অনারা তো মানন না অনেক কিছু সোয়াল তাইলে হন বিয়ারামর ব্যাপারে যদি অনেক কিছু জানতে মনে হত দইলে এটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নম্বর লই হোয়াটসঅ্যাপত অ্যাড করি আর ভয়েস পাঠাইবেন সো নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করেন আর নেক্সট ভিডিও মধ্যে আবার দেখা হবো অনারা আরও ভালো কিছু লই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু